রেলওয়ে রেভিল ক্রসিং বন্ধ করা চলবে না, এই দাবিতে আন্দোলনে নামল রেলপারের বাসিন্দারা। দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা বাঁকুড়া সেকশনের বাঁকুড়া ও আঁচড়ি রেলপথের মাঝখানে বাঁকুড়া শহরে রয়েছে বেশ কয়েকটি রেভিল ক্রসিং। সম্প্রতি রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়ার 18 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রসরণী থেকে সিমিটারি রোড কবরডাঙ্গা যাওয়ার রাস্তা তার উপরে ঢাকা রেভিল ক্রসিংয়ের সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রেল দপ্তর। নির্দেশ দেওয়া একটি আদেশনামা লাগানো হয়েছে রেলপথের লেভেল ক্রসিংয়ের পাশে। সেখানে লেখা রয়েছে, লেভেল ক্রসিং সম্পূর্ণ বন্ধ করা হইল, বিকল্প রাস্তা ব্যবহার করুন। আগামী 13ই ডিসেম্বর থেকে বলবৎ হবে আদেশ অনুসারে রেল কর্তৃপক্ষ, আর এই নিয়ে শুরু হয়েছে আন্দোলন। প্রায় প্রতিদিন 2 থেকে 2500 মানুষ এই লেভেল ক্রসিং ব্যবহার করে যাত্রা করেন এ প্রান্ত থেকে অপপ্রান্তে। লেভেল ক্রসিং উঠে গেলে, রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন প্রতিদিন যাতায়াত করা মানুষজন। সমস্যা হবে রেলের লাইনের অপর পারে থাকা বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনদের। কোনো রকম অগ্নিকাণ্ড দুর্ঘটনাজনিত কারণে লেভেল ক্রসিংয়ের রাস্তা বন্ধ হয়ে গেলে অনেকটা ঘুরপথে তাদেরকে পৌঁছতে হবে গন্তব্যে। রেল লাইনের ঠিক পাশেই রয়েছে একটি বিড়িবাঁধার কারখানা, রয়েছে একটি চাল মিল, এছাড়াও রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সমস্যায় পড়বে সকলে, রুটি রোজিতের টান পড়বে সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষের। আজ রেলের লাইনের অপর প্রান্তে থাকা মানুষজন আন্দোলনে নেমেছেন। বিকল্প ব্যবস্থা হিসেবে আন্ডারপাস না করে তুলে দেওয়া যাবে না লেভেল ক্রসিং, এমনটাই দাবি আন্দোলনকারীদের। সেই মর্মে আজ তারা বাঁকুড়া রবীন্দ্রসরণী লেভেল ক্রসিং থেকে মিছিল করে বাঁকুড়া স্টেশনে পৌঁছয়। বাঁকুড়া স্টেশন ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। আগামী দিনে বিকল্প ব্যবস্থা না করে লেভেল ক্রসিং তুলে দিলে বৃহত্তর আন্দোলনে হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক হারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি মহামিছিল বের হয়। এই মিছিল থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারিকরণ ও অস্বাভাবিক পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুনমালিয়া, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। এছাড়াও এই মিছিলে মেদিনীপুর পৌরসভার সমস্ত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলটি মেদিনীপুর শহরের রিং রোড প্রদক্ষিণ করে বিদ্যাসাগর হলে জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।